জাতির জনক বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা টানা চৌধুরী মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হয় তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন দলের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার আজ সতেরো জানুয়ারি বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং কুশল বিনিময় করেন আওয়ামী লীগের জাতীয় কমিটির এই নেতা এ সময় রাজনৈতিক সহ নানা বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন বলরাম পোদ্দার আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার বলেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সফলতার সাথে জনগণের নির্ভরতায় আস্থা লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিতে জনগণের জন্য কাজ করে যাচ্ছেন তিনি জনগণের আস্থা অর্জন করতে জনগণের সাথে মিশে তাদের সকল দুঃখ দুর্দশা দূর করতে নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন বলে উল্লেখ করেছেন বলরাম পোদ্দার এর আগে মঙ্গলবার ষোলো জানুয়ারি আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার বরিশালের গৌনতিতে অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এ সময় তার উপস্থিত ছিলেন